বেগুনের চাক ভাজি। চলুন বন্ধুরা সেই বেগুনের চাক ভাজিটা আমরা বন্ধুরা, দেখি। এখানে আমি চারটা বেগুন নিছি, আমি বড় বেগুনটা পিস করে নিছি। দেখতেই পারছেন কিভাবে পিসটা হয়েছে, আপনাদের মতন আপনারা পিস করে নেবেন। এখানে 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ আর 1 চামচ লবণ নিছি। এটা আমরা এখন ভালো মতন মাখাবো। মাখানোর পরে আমরা এটা আধা ঘন্টা রেখে দিব। দেখতেই পারছেন আমি কিভাবে মাখাবো, আমরা এভাবে মাখাবো, তারপর আমরা আধা ঘন্টার জন্য রেখে দিব। বন্ধুরা এখন আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা সব বেগুনটা অ্যাড করে দিব তেলেতে। দেখতে পাচ্ছেন বেগুনটা কিভাবে আস্তে করে ছেড়ে দিব। এখন সব বেগুন আমরা ছেড়ে ঢেকে দিব। বন্ধুরা সব অ্যাড করে দিছি, এখন আমি ঢাকনার সাহায্যে আমরা এখন এটা ঢেকে দিব। ঢেকে আমরা চুলাটা জালটা কমানো আছে, আমরা উল্টে দেখব আমাদের আরেক পাশ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা সব উল্টে দিব, উল্টে সেম আগের মতো একটু ঢেকে দিব, তারপর আমরা পরিবেশন করতে যাব। বেগুনের চাক ভাজি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করছি, আপনাদের মতন আপনারা পরিবেশন করবেন, খেতে অনেক ভাল লাগে। বন্ধুরা বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনারা। আল্লাহ হাফেজ।